প্রচুর ভেরিয়েন্ট দেখো, আসুস টাফ, লেনোভো আইডিয়াপ্যাড গেমিং, রাইজন 5 ব্রেজেলেস ডিসপ্লে উইথ তোমার 8 GB কিংবা কোনো মতো ল্যাপটপ খোলা খালি বা ওপেনিং করে নয়, প্রত্যেকটা GTX গ্রাফিক্স এর সাথে কন্ডিশন দেখতে তো কত শোরুম কন্ডিশন, এটা খুব হেভি কালেকশন আছে। i7 প্রসেসর, i7 600, 16 GB র‍্যাম, আর ডেস্কটপের সাথে কি থাকছে না, একটা স্পিকার পুরো ফ্রি থাকছে, স্ক্রিন তুমি টাচ স্ক্রিন দিয়ে নিতে পারো, নন টাচ তোমার ল্যাপটপের কন্ডিশন দেবো, একদম পুরো ব্র্যান্ড নিউ, একদম মানে নিউ, একদম একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাবে না, এখনো সিল ওপেন হয়নি, মানে 16 GB র‍্যাম আর 256 GB SSD আর 1 TB হার্ড ড্রাইভের সাথে। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক, আজকে আবার আরেকটা ভিডিও দিয়েছি। তো আজকের ভিডিও কি হচ্ছে, স্পেশালি নর্মালি আজকের ভিডিও ল্যাপটপের থেকে বেশি কি আমাদের এখন যে রিসেন্ট অনেক তোমার SMS আসছিল যে তোমার দাদা কিছু নিউ ইয়ার অফার নিয়ে আসো বা ক্রিসমাস অফার নিয়ে আসো, ল্যাপটপের উপর কি অফার থাকবে, তো সেক্ষেত্রে ল্যাপটপের প্রাইসিং বগেরা কিছু ডাউন হচ্ছে না, ঠিক আছে না, বাট কি আছে না যে প্রত্যেকটা আইটেমের সাথে খুব ভালো গিফট আইটেমের একটা প্যাকেজ রাখা হচ্ছে, কারণ প্রাইসিং এই কারণে ডাউন করা হচ্ছে না, এই কারণে কারণ অলরেডি প্রাইস অনেক ডাউন করে দেওয়া হয়েছে, বেস্ট প্রাইসের সাথে ল্যাপটপ সেল করা হয়, আর তোমার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে 6-6টা গিফট আইটেম থাকছে, আর এটা January 1 পর্যন্ত থাকছে, যতক্ষণ গিফট আইটেমের স্টক থাকছে ততক্ষণ সেই গিফট আইটেম তুমি প্রত্যেকটা ল্যাপটপের সাথে, তুমি যেরকমই বাজেটের ল্যাপটপ পারচেস করো না কেন, সব ল্যাপটপের সাথে তোমার 6টা গিফট আইটেম পুরোপুরি ফ্রি থাকছে, আর সেইগুলোর মধ্যে মানে একটা ল্যাপটপ ইউজ করবার জন্য যেসব অ্যাসেসারিজগুলো দরকার হয় সেই অ্যাসেসারিজ পুরোপুরি ফ্রি থাকছে, আর সেটা তুমি যদি অনলাইন অর্ডার করো অনলাইন অর্ডারের সাথেও সেই অফারগুলো থাকছে, 6টা করে গিফট আইটেম পুরোপুরি একদম টোটালি ফ্রি অফ কস্ট থাকছে, আর যে ল্যাপটপই পারচেস করো না কেন, 8,000, 5,000, 10,000 বা 20,000 যে টাকার এই ল্যাপটপ পারচেস করো না কেন, সব ল্যাপটপের সাথে প্রত্যেকটা গিফট আইটেম ফ্রি থাকছে, আর 6-6টা গিফট আইটেম, আর এটা তোমার শুধুমাত্র নিউ ইয়ার পর্যন্তই থাকছে। আজকের ভিডিওটা যেটা তোমাদেরকে দেখাবার আছে, আজকের ভিডিওর কালেকশন স্টক তো অনেক ভালো আছে, রিসেন্টলি অনেক ভালো আপডেট আপডেট কালেকশন এসেছে, আর ডেস্কটপ আর এখন আমাদের যেটা আছে না, রিসেন্টলি আমি মাঝখানে ডেস্কটপের কালেকশন আমাদের বন্ধ হয়ে গেছিলো একটু পেশারের জন্য, তো ডেস্কটপটা আমাদের ডেস্কটপ আবার স্টার্ট হয়ে গেছে, নিউ ব্র্যান্ড নিউ ফুল কমপ্লিট ব্র্যান্ড নিউ ডেস্কটপ, একদম ফুললি কমপ্লিট নিউ অল ওভার ইন্ডিয়া, রিসেন্ট তোমার আমি অনেক জায়গায় দেখছিলাম যে যারা তোমার ডেস্কটপ পারচেস করছিল, ডেস্কটপ সেকেন্ড হ্যান্ড ডেস্কটপ তুমি LCD মনিটরের সাথে পারচেস করতে যাবে, তো মিনিমাম তোমার 5,000, 5,500, 6,000 টাকার সাথে পড়ে যাবে, বাট তোমার ওটা কি মানে তুমি ওটা ওয়ারেন্টি পাবে না, আর এখানে কি আছে না, এখানে সাইনিয়ন তোমাকে এখন দিচ্ছে ফুললি কমপ্লিট ব্র্যান্ড নিউ ডেস্কটপ, পুরো কমপ্লিট নিউ, আর 5 ইয়ার্স আগে 2 বছর ছিল, এখন 5 বছর কোম্পানি ওয়ারেন্টি অল ওভার ইন্ডিয়া, শুধুমাত্র 10,500 টাকায় কোটটুটু ফুললি কমপ্লিট ডেস্কটপ, i3 12,500 টাকা, i5 14,500 টাকা উইথ 8 GB র্যামের সাথে ফুললি কমপ্লিট ব্র্যান্ড নিউ, আমি যদি তোমাদের সাইকেল দেখো র্যাম পুরো সিল প্যাক, 5 বছর কোম্পানি ওয়ারেন্টি, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা আপ ডাউন করে স্টকের উপর 5 ইয়ার্স 3 ইয়ার্স, কিন্তু 3 বছরের উপরেই সব কোম্পানি ওয়ারেন্টি, হার্ড ড্রাইভ 500 GB থাকবে, টোটালি প্রত্যেকটা আইটেম সিল প্যাক থাকবে, অনেকজনের মধ্যে কোশ্চেন থাকতো যে এত কম দামে কি করে দিচ্ছ, নিশ্চয়ই সেকেন্ড হ্যান্ড, বাট সেকেন্ড হ্যান্ড কিছু নেই, ও প্রত্যেকটা বিল পেপার কমপ্লিট পাবে, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, আর হ্যাঁ তুমি যে কোনো জায়গায় যে কোনো ব্রাঞ্চে তুমি সার্ভিস সেন্টার ফ্রি আছে, ডাইচি হার্ড ড্রাইভ 2 বছর যেরকম ধরো হার্ড ড্রাইভে তোমার 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে, মাদারবোর্ড জেমনিক্সের 2 বছর ওয়ারেন্টি দিচ্ছে, তো ফুললি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড, আর ক্যাবিনেট SLPS কিবোর্ড মাউস LED মনিটর থেকে শুরু করে ফুললি কমপ্লিট, আর এটা তুমি আমার কাছে কোটুডো পাবে, i3 পাবে, i5 পাবে, আর Ryzen 3 আর Ryzen 5 প্রত্যেকটা সিরিজ ডেস্কটপের অ্যাভেলেবেল আছে, ডেস্কটপের বিষয়ে ডিটেলস জানবার জন্য ফুললি ব্র্যান্ড নিউ কোটুডো ডেস্কটপ, মানে 10,500 টাকায় পুরো ব্র্যান্ড নিউ ডেস্কটপ পাবে, একদম ফুললি কমপ্লিট নিউ, আর ডেস্কটপের সাথে কি থাকছে না, একটা স্পিকার পুরো ফ্রি থাকছে, একদম ফুললি কমপ্লিট একটা স্পিকার সেট পুরোপুরি ফ্রি থাকছে, আর 4 GB র্যামের সাথে পাবে 8 GB র্যাম ভেরিয়েন্ট প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে, i3 i5 প্রত্যেকটা 8 GB র্যামের সাথেই থাকছে, 10,500, 12,500, 14,500 পুরো কমপ্লিটলি ব্র্যান্ড নিউ ডেস্কটপ একদম তোমার ঘরে নিয়ে যাবে, একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইস, আর আজকের ল্যাপটপের আমি কী কী কালেকশন আছে একবার তোমাদেরকে দেখাই, i5 এর 6th জেনারেশনের প্রচুর স্টক এসেছে সাইনিয়নে, এখন দেখতে পাচ্ছ এগুলো সব i5 এর 6th জেনারেশন, এখন দেখো মেন হচ্ছে না সেকেন্ড হ্যান্ড
আমাদের যারা লো যাদের বাজেট অনেক প্রাইস কম, মানে তুমি একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পারচেস করতে যাবে, একটা আই ফাইভ এর সিক্স জেনারেশন মোটামুটি তোমার 13-14 হাজার টাকা পড়বে নর্মাল আই ফাইভ এর সিক্স জেনারেশন যদি একটা সেকেন্ড হ্যান্ড পারচেস করতে। বাট সাইনিয়র এখন পুরোপুরি রিফার্বিশড ইম্পোর্ট ল্যাপটপ ডিল করছে আই ফাইভ এর সিক্স এর, একদম ফুললি টাচ স্ক্রিন, তুমি টাচ স্ক্রিন দিয়ে নিতে পারো, নন টাচ দিতে পারো, ল্যাপটপের কন্ডিশন দেবো, একদম পুরো ব্র্যান্ড নিউ, একদম মানে নিউ, একদম একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাবে না, এখনো সিল ওপেন হয়নি, মানে অনেক সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ থাকে না 10,000-12,000 টাকার ল্যাপটপ কিনবে, রিপেয়ারিং বাগানে থাকবে 2-3 মাস বাদে কিছু না কিছু ইস্যু চলে আসতে পারে। তো সেক্ষেত্রে কি আছে, তুমি তার থেকে 2 পয়সা বেশি দিয়ে 18,000 টাকার প্রাইস আছে, 18,500 টাকা করে প্রাইস আছে আই ফাইভ এর সিক্স জেন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, ব্যাটারি ব্যাকআপ 4-6 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপের সাথে, আর প্রত্যেকটা মডেল দেখতে পাচ্ছ এইচপি, প্রত্যেকটা সিরিজ দেখো, কন্ডিশন গুলো দেখো তো ফুললি ফ্রেশ, যা প্রচুর হাই ডিমান্ড ল্যাপটপ আই ফাইভ এর সিক্স জেনারেশন, শুধুমাত্র 18,500 টাকা করে, 18,500 টাকা থেকে 22,000 টাকার মধ্যে একশো এক মডেল পাবে আই ফাইভ এর সিক্স জেন এইচপির মধ্যে নিলে পরে। আর যদি তুমি মনে করো যে টাচ স্ক্রিন উইদাউট টাচ দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, যদি তুমি মনে করো যে তোমার আই ফাইভ এর এইট ডেল এর সিরিজের মধ্যে নেবে, তো আই ফাইভ এর এইট জেনারেশন এগুলো 22,000 টাকা, আই ফাইভ এর এইট 16 জিবি র্যাম, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি উইথ টাচ স্ক্রিন ল্যাপটপ, ব্যাটারি ব্যাকআপ প্রত্যেকটা 6 ঘন্টার উপর, মিনিমাম 6 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ আই ফাইভ এর এইট জেনারেশন, এখন দেখে একটা ল্যাপটপও সিল ওপেন হয়নি, কন্ডিশন দেখো ফুললি ফ্রেশ। আর এইগুলোর মধ্যে একটা মেন ফেসিলিটি যেটা থাকছে, এগুলোর মধ্যে তুমি সিম কার্ড ইউজ করতে পারবে, আর সিম কার্ড ইউজ করতে পারবে, তোমার যদি কোথাও বাইরে কোথাও গেলে ডেটা ফেটা ইউজ করবার জন্য তো আলাদা তোমার ডেটার দরকার নেই, এর মধ্যে সিম ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। আর যদি তাদের বাজেট অনেক কম আছে 10,000 টাকার নিচে, তাদের জন্য সাইনিয়নে অনেক বেস্ট কালেকশন, এগুলো দেখতে পাচ্ছ কোয়াড কোরের মধ্যে দিয়ে আছে, 4 জিবি র্যাম ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, 2 জিবি 4 জিবি দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, আর 500 জিবি হার্ড ড্রাইভের সাথে শুধুমাত্র 8,000 টাকা করে, 8,000 টাকায় একদম ফুললি ফ্রেশ ডেলের ল্যাপটপ শুধুমাত্র 8,000। আর এটা দুটো কন্ডিশন আছে, ব্যাটারি পুরো নিউ পাবে, কারণ দেখো পুরোনো ল্যাপটপ কেন পুরোনো ব্যাটারি অনেক সময় খারাপ হওয়ার চান্সেস বেশি থাকে, তো সেক্ষেত্রে এইগুলোর ব্যাটারি আমরা সাইনিয়ন পুরোপুরি তোমাকে নতুন ব্যাটারি প্রোভাইড করছে উইথ ডেলের চার্জার, আর কোটুডো প্রসেসর 2 জিবি র্যাম অ্যাভেলেবেল আছে, ভেরিয়েন্ট 2 জিবি র্যাম 4 জিবি র্যাম দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, 500 জিবি হার্ড ড্রাইভের সাথে, রাফ অ্যান্ড টাফ ফুললি একদম পুরো কমপ্লিট একটা ডেস্কটপের থেকে গুড পারফরমেন্স শুধুমাত্র 8,000 টাকা, 8,000 টাকায় এই কোটুডো ল্যাপটপগুলো ফুললি ফ্রেশ। দেখো নর্মাল কেন 8,000 টাকা 6,000 টাকা ল্যাপটপ স্ক্র্যাচ ডেন্ট বগেরা থাকে, একটা সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট এই মডেলগুলোতেও তোমরা পাবে না, ফুললি ফ্রেশ কন্ডিশন, প্রত্যেকটা ফুললি ফ্রেশ কন্ডিশন, শুধুমাত্র 8,000 টাকা করে একদম। আর এর মধ্যে আরেকটা ফেসিলিটি আছে, এর মধ্যে ওয়েব ক্যামেরা টাচ বার থেকে শুরু করে ফুললি কমপ্লিট, আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে 2 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর 1 ইয়ার সার্ভিস চার্জ ফ্রি পাবে। তো লেটেস্ট জেনারেশন যেহেতু আইটি ওয়ার্ল্ডের ভিডিও হচ্ছে, তো আইটি ওয়ার্ল্ডের স্টকে প্রচুর লেটেস্ট জেনারেশন ল্যাপটপ তো অলরেডি দেখতে পাচ্ছ, তো যেগুলো স্পেশাল ল্যাপটপ যেগুলো স্পেশাল কালেকশন সেগুলো আমি তোমাদেরকে দেখাই, যেগুলো ধরো ম্যাকবুকের তো অলরেডি ওখানে স্টক দেখতে পাচ্ছ, ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার মিনি প্রত্যেকটা ভেরিয়েন্ট, i5 i7 প্রত্যেকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল থাকে। বাট একটু আমি তোমাদেরকে একটু লেটেস্ট ম্যাকবুক দেখাই, তোমাদেরকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাকবুক প্রো রেটিনা, ম্যাকবুক প্রো একদম লেটেস্ট মডেল, ব্ল্যাক লোগো দেখলে বুঝতে পারছো ম্যাকবুক প্রো রেটিনা, আর i5 প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি সাথে শুধুমাত্র 35,000 ম্যাকবুক প্রো একদম লেটেস্ট জেনারেশন। এর মার্কেট ভ্যালু তোমার সেকেন্ড হ্যান্ডের দিকে যদি আমি বলি মিনিমাম 45,000 এর মার্কেট ভ্যালু হচ্ছে, বাট সাইনিয়ন তোমাকে 35,000 দেবে, 35,000 এগুলো পেয়ে যাবে। ডেলের এটা স্পেশাল অফার i3 11th gen, i3 11th gen এটা আমার কাছে সিঙ্গেল এক পিস এসছে, এটা সেই ক্ষেত্রে তোমাকে এক পিসের 22,500 টাকা, 16 জিবি র্যাম আর 256 জিবি এসএসডি আর 1 টিবি হার্ড ড্রাইভের সাথে i3 11th gen শুধুমাত্র আজকের প্রাইস থাকছে 22,500 টাকা, সাথে গিফট আইটেম তো ফ্রি থাকছে তোমাদের জন্য। এছাড়া কিছু গেমিং ল্যাপটপের স্টক দেখা যেগুলো খুব ভালো আছে 30-35,000 এর মধ্যে, দেখো প্রাইসিং কত ডাউন, রাইজেন 5 16 জিবি র্যাম, 16 জিবি র্যামের মধ্যে প্রচুর ভেরিয়েন্ট দেখো, যে আসুস টাফ, লেনোভো আইডিয়া প্যাড, গেমিং এর প্রচুর ভালো ভালো কালেকশন আছে, আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো এটা হচ্ছে এসারের নাইট্রো 5 রাইজেন 5 প্রসেসর, লেটেস্ট জেনারেশন রাইজেন 5, আর 16 জিবি র্যাম, 256 জিবি এনভিডিয়া এসএসডি, 8 জিবি গ্রাফিক্স কার্ড, 1 টিবি হার্ড ড্রাইভের সাথে, আর এটার মধ্যে তুমি আমার কাছে এসার পাবে, আসুস দেখতে পাচ্ছ, আসুসেরও এগুলো রাইজেন 5 আছে, আসুস
Ryzen 5 ব্রেজেলেস ডিসপ্লে উইথ তোমার 8GB কিবোর্ড, প্রত্যেকটা 8GB কিবোর্ডের সাথেই পাবে। আর এটা সুপার মিন্ট একদম, মানে এখনো পর্যন্ত ল্যাপটপ খোলা খালি বা ওপেনিং হয়নি। নর্মালি কি হয় না, বেসিক গেমিং ল্যাপটপে অনেক রিপেয়ারিং বাগেরা থাকে সব জায়গায় যেরকম হয়, বাট সাইনিওরে কি হয়েছে তোমার ফুললি কমপ্লিট টেস্টেড, তুমি এখানে বসে চেক করো। এখনো পর্যন্ত ল্যাপটপ ওপেনিংই হয়নি পুরো টেস্টেড, কোনো মাদার বোর্ড বাগেরা কিছু কাজ নেই, ফুললি টেস্টেড, বিল ওয়ারেন্টি পেপার ফুললি কমপ্লিট পাবে। 33-35 এর মধ্যে প্রচুর গেমিং ল্যাপটপের স্টক এখন আইটি ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল আছে। দেখতে হচ্ছে এগুলো আইডিয়া প্যাডেড গেমিং i5-10 প্রত্যেকটা GTX গ্রাফিক্স এর সাথে, কন্ডিশন দেখতে হচ্ছে কত শোরুম কন্ডিশন। আর মেন প্লাস পয়েন্ট কি আছে না, গেমিং ল্যাপটপ নর্মালি বেসিক 8GB র্যাম এর সাথে আছে, বাট এখন যে কালেকশন আছে না প্রত্যেকটা 16GB র্যাম এর সাথে, মানে 8GB র্যাম পুরোপুরি তোমার ফ্রি হয়ে যাচ্ছে। তো যাদের গেমিং ল্যাপটপ পারচেস করবার আছে তাদের জন্য কালেকশন অনেক বেস্ট আছে বস, ঠিক আছে। তো এইগুলো গেমিং এর কালেকশন হয়ে গেল। i5-10-11 তো প্রচুর স্টক আছে, i5-10 যেগুলো আমি নর্মালি সবসময় দেখা যায়, দেখতে পাচ্ছি এগুলো i5-8 জেনারেশন আছে। i5-8 জেনারেশনের প্রাইস এখন অনেক কম আছে, 22,000 এগুলো দেখতে পাচ্ছ। এটা খুব হেভি কালেকশন আছে, i7 প্রসেসর, i7-6 জেনারেশন, 16GB র্যাম আর 2TB হার্ড ড্রাইভ, অনলি ফর অনলি 23,500, 23,500 i7-6 জেনারেশন, 16GB র্যাম, মাইন্ড ব্লোয়িং কালেকশন একদম, প্রাইসিং বাগেরা তো অনেক ডাউন। i7-6 16GB, 2TB আর 4GB গ্রাফিক্স কার্ডের সাথে, তো এরকম টাইপের প্রচুর ভ্যারাইটিস আর কালেকশন তো নর্মালি রয়েছে। নর্মালি হোম সিরিজের যে প্রাইসিং বাগেরা স্টার্টিং হয়েছে শুধুমাত্র 14,000 থেকে নর্মালি। যারা নিউ ভিউয়ার্স নিউ সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য বলি যে নর্মালি আইটি ওয়ার্ল্ডের স্টক প্রাইসিং স্টার্টিং শুধুমাত্র 14,000 থেকে, মানে হোম সিরিজ লেটেস্ট জেনারেশনের পাতলা ল্যাপটপ। আর যদি তোমার বাজেট আরো কম থাকে 10-12 হাজার টাকা, তো তার জন্য সাইনিওর অনেক বেস্ট। তো স্পেশালি আজকের ভিডিওটা আমার বানাবার ছিল, যে অনেক কমেন্ট আসছিল কি গিফট আইটেম থাকছে তার জন্য, তো ওটাই আমার আপডেট দেওয়া ছিল আজকের ভিডিওটার জন্য। তো ততক্ষণ বাই, গুড নাইট, টাটা।